ফিফা বিশ্বকাপের আরো খবর জানবো। আমাদের দুজন সহকর্মী কনক মাহমুদ এবং আব্দুল্লাহ হীরা এই মুহূর্তে কাতারে রয়েছেন, সেখান থেকে দুজন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিশ্বকাপের সবশেষ খবর জানবো আব্দুল্লাহ হীরা এবং কনক মাহমুদ, খবর তো জানবোই, সেই সাথে আপনারাই বা কেমন উপভোগ করছেন? যেমনটা বলছিলেন যে একটু আগেই যে ম্যাচটি শেষ হয়েছে, একটু আগেই যে ম্যাচ শেষ হয়েছে সেটার প্রতিবেদন আমরা দর্শকদের দেখালাম। যেটা সবারই জানা হয়ে গেছে, ইংল্যান্ড 6-2 গোলে তাদের নিজেদের প্রথম ম্যাচে জিতে শুভ সূচনা করেছে কাতার বিশ্বকাপে। কনক মাহমুদ, আমরা একটু সরে যে দেখাই যে ইংল্যান্ডের সমর্থকরা কতটা নির্ভর হয়ে যাচ্ছেন, এবং কাতারে যখন ইরানের সমর্থকরা এই ম্যাচের আগে আসেন তারা কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি যে অনেক উচ্ছ্বাস, অনেক উদ্দীপনা, অনেক আনন্দ করছিলেন, কিন্তু আলটিমেটলি জয়টা ইংল্যান্ডের হয়েছে। ইংল্যান্ড সমর্থকরা কিন্তু বলেছিল যে আমরা উচ্ছ্বাস উল্লাস করব ম্যাচের পরে। কনক মাহমুদ, আপনার কাছে ম্যাচ বা এই দর্শকদের নিয়ে কি তথ্য আছে? কনক মাহমুদ, আমরা ইংল্যান্ড সমর্থকদের প্রতিক্রিয়া জানাতে চাই। অনেকেই খুব নির্ভর হয়ে যাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি, অনেকে দাঁড়িয়েছেন বটে, তবে এই মুহূর্তে অনেকে পাস করে গেলেন। আমরা চেয়েছিলাম প্রতিক্রিয়া জানাতে। আমরা এখানে সমর্থকরা অনেকে আপসেট, ইরানি সমর্থকরা আপসেট, কথা বলতে ইরানের সমর্থক একদল পেয়েছি যারা উচ্ছ্বাস নিয়ে যাচ্ছেন। ওকে, সো ফার ইউ আর সো হ্যাপি, ইউর টিম গট এ গুড সাকসেস, স্টার্টেড ওয়েল। হোয়াট ওয়াজ দ্য স্কোর? ইট ওয়াজ 6-2, ইংল্যান্ড।